গুড মর্নিং বন্ধুরা রত্নালাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে হলো সানডে তো এখন বাজে হলো সকাল প্রায় নটার মতো তো আমরা এখন বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাচ্ছি সেটা তোমরা থামনেল দেখে অবশ্যই উঠে গেছো আমরা যাচ্ছি মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের তো এখানে কিন্তু মণিপাল হসপিটালের অনেকগুলো শাখা রয়েছে আমরা পার্টিকুলার যেই হসপিটালটাতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরব আর সেখানে কি কি রোগের চিকিৎসা হয় কোন কোন ডাক্তাররা বসেন আর তাদের ফিস কত রয়েছে আর ওখানে কি কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আরও থাকার কী কী ব্যবস্থা রয়েছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আর ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে আর মণিপাল হসপিটালের পাশাপাশি তুলে ধরবো গেস্ট হাউস বিশেষ করে বাঙালি গেস্ট হাউস যদি পাই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো সেখানে রেট কত আর ওখানে কীরকম সুব্যবস্থা রয়েছে সবটাই তুলে ধরবো তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার সাথে তো অনেক গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মণিপাল হসপিটাল হলো একটি প্রাইভেট হসপিটাল আমরা আজকে মণিপাল হসপিটালে যেই শাখাটিতে যাচ্ছি তার অ্যাড্রেসটা অবশ্যই তোমাদের আমি বলে দিচ্ছি এটা হলো 98 এইট হ্যাল ওল্ড এয়ারপোর্ট রোড ওডিহাল্লি ব্যাঙ্গালুরু কর্ণাটকা ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালের যতগুলো শাখা রয়েছে তার মধ্যে এই শাখাটি অন্যতম তাই এই শাখাটিকে নিয়ে আজকে আমরা ভিডিওটি করছি এখন প্রশ্ন আসছে যে তোমরা এই হসপিটালে যাবে কি করে আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি আমার বাড়ির থেকে মণিপাল হসপিটাল বেশি দূরত্বে না প্রায় এক ঘন্টা যেহেতু আমরা এখানেই থাকি তাই স্কুটি করে আমরা যাচ্ছি আর কিন্তু যারা বাইরের থেকে আসছো যারা প্লেনে আসছো আর যারা ট্রেনে আসছো তাদের সম্পর্কে আমি বলে দিচ্ছি যে তারা কিভাবে এই হসপিটালে আসবে আর কীরকম খরচা পড়বে ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট থেকে এই মণিপাল হসপিটাল প্রায় চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটারের মতো তোমরা যদি ডাইরেক্ট মণিপাল হসপিটালের সামনে নামতে চাও এয়ারপোর্ট থেকে তাহলে তোমাদের যেই বাসটা নিতে হবে সেটা হলো কেআইএস বাস নাম্বার সিক্স এটা এসি বাস এই বাসটা যদি তোমরা অ্যাভেলেবেল না পাও তাহলে তোমরা আরেকটা বাস নিতে পারো সেটা হলো সেভেন এ বাস এটা ডোমলুর পর্যন্ত আসবে সেখান থেকে এক দেড় কিলোমিটার তোমাদের আসতে হবে আসার পরে পেয়ে যাবে তোমরা অটো আর অটো ভাড়া পড়বে তিনশো থেকে প্রায় সাড়ে তিনশো টাকার মতো আবার এয়ারপোর্ট থেকে যদি ডাইরেক্ট তোমরা ক্যাব নাও তাহলে ভাড়া পড়বে সেক্ষেত্রে হাজার থেকে পনেরোশো ষোলোশো টাকার মতো রাতের বেলায় কিন্তু আবার ভাড়াটা একটু বেশি হবে এবার বলছি ট্রেন নিয়ে তোমরা যদি ট্রেনে করে ব্যাঙ্গালোরে আসো তাহলে দুটো স্টেশনের কথা তোমাদের বলছি একটা হলো এস এম ভিটি ব্যাঙ্গালোর আরেকটা হলো ইয়শবন্তপুর এসএমপিটি ব্যাঙ্গালোর থেকে মণিপাল হসপিটালের দূরত্ব ছয় কিলোমিটারের মধ্যে তো এখানে তোমরা বাস পেয়ে যাবে আবার ক্যাবও পেয়ে যাবে বাসে করে মণিপাল হসপিটাল পৌঁছাতে তোমাদের প্রায় ছত্রিশ মিনিট সময় লাগবে আর যদি গাড়িতে আসো তাহলে তেইশ মিনিটের মতো সময় লাগবে আর এই সমস্ত গাড়ি বাস সব কিছুই কিন্তু রেল বাইরে পাওয়া যায় তো কোনো অসুবিধে হবে না আর ইয়াশবন্তপুর রেলওয়ে স্টেশন থেকে মণিপাল হসপিটালের দূরত্ব প্রায় ষোলো কিলোমিটারের মতো এই ইয়াশবন্তপুর রেলওয়ে স্টেশনের বাইরের থেকে তোমরা বাস কিংবা ক্যাব পেয়ে যাবে বাসে আসলে লাগবে এক ঘন্টা সাত মিনিটের মতো আর যদি তোমরা গাড়ি ভাড়া করে আসো তাহলে বেশিক্ষণ লাগবে না এই চব্বিশ পঁচিশ মিনিটের মধ্যে তোমরা মণিপাল হসপিটালে পৌঁছে যাবে যাবেপাল হসপিটালে সব রোগেরই চিকিৎসা করা হয় তো এখানে এসে তোমাদের অবশ্যই রিসেপশানে কথা বলে নিতে হবে যে কোন ডাক্তার রয়েছে কোন রোগের জন্য তো চলো মণিপাল হসপিটালের ভেতরের দিকে যাওয়া যাক এই দেখো এখানে পার্কিং রয়েছে পার্কিং দেখো দেওয়া রয়েছে এক ঘন্টার জন্য কত টাকা এখানে গাড়ি রাখার সব সুবন্দোবস্ত রয়েছে এখানে সব চারটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে তো আমরাও এখানে স্কুটি রেখেছিলাম যেহেতু এক ঘন্টা ছিলাম তাই পঁচিশ টাকা রেট পড়েছিল এটা হলো মণিপাল হসপিটালের পেছনের দিক আমরা যে গাড়িটা রেখেছিলাম তো এখান থেকে সম্পূর্ণ হসপিটালটা পেছন দিক থেকে আমি ভিডিও করে নি নিয়েছি এবার আমরা যাচ্ছি হসপিটালের ভেতরের দিকে এখানে কি কি ব্যবস্থা রয়েছে অবশ্যই শুনবো এই যে হসপিটালের এটা হলো ভিতরের দিক এখানে কিন্তু লাগেজ চেকিং হয় এটা হলো রিসেপশন দেখো হসপিটালের ভেতরটা কত বড় এরিয়া নিয়ে কত পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটি তো এখানে কিন্তু সোম থেকে শনিবার অবধি ডাক্তার বসেন আর দেখেন আর রবিবার কিন্তু কোনো ডাক্তার তোমরা পাবে না এখানে ডাক্তার দেখানোর আগে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে আর রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনেও হয় সামনেও হয় এখানে রেজিস্ট্রেশন ফি কিন্তু এখন তিনশো টাকা করা হয়েছে আগে একটু কম ছিল আর এখানে কিন্তু হেলথ চেক আপ চিকিৎসার বিভিন্ন প্যাকেজ রয়েছে যার যেই ধরনের রোগ সেইভাবেই তাকে চিকিৎসা করা হবে এক একটা প্যাকেজ কিন্তু এক এক রেটের রয়েছে কেউ যদি হেলথ চেক করতে চায় সে যদি একা আসে অবশ্যই দেখাতে পারবে কিন্তু ক্রিটিক্যাল পেশেন্ট যদি কারোর সার্জারি হয় কিংবা সার্জারি করার প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু পরিবারকে লাগবে অবশ্যই সাথে এটা তোমাদের জানালাম কারণ অনেকে একাও আসতে পারে সেজন্যই জানাতে হলো কারণ অনেক সময় চিকিৎসা করতে গিয়ে অনেক ধরনের রোগ ধরা পড়ে তো সেজন্যই পরিবারের একজনকে অবশ্যই থাকতে হবে আর এখানে চিকিৎসা করতে আসলে অবশ্যই কিন্তু আধার কার্ড কিংবা ভোটার কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে যদি রুগী কোনো বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে না থাকলে জমা করতে হবে এবার চলে আসছি মণিপাল হসপিটালের ক্যান্টিনে এই দেখো কত বড় আর কত সুন্দর পরিষ্কার ক্যান্টিন এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে বাঙালি ফুড সব কিছুই পাওয়া যায় এই মণিপাল হসপিটালে যদি কেউ চিকিৎসা করান তার খাবার কিন্তু একেবারে বিনামূল্যে দেওয়া হয় তার থেকে কোনো পেয়ে নেওয়া হয় না কিন্তু তার সাথে যারা আসে ধরুন সে কোনো চিকিৎসা করছে না তাহলে কিন্তু তাকে টাকাটা পে করতে হবে যেহেতু আমার হাজবেন্ড ডাক্তার দেখিয়েছে তো তার কোনো রকমের পে লাগেনি বিনামূল্যেই খাবার খেয়েছে কিন্তু আমাদেরকে দিতে হয়েছে আমাদের এক্সট্রা পড়েছিল একটা থালি একশো টাকা করে এখানে চিকিৎসা চলাকালীন এখান থেকেই সমস্ত খাবার রুগীকে দেওয়া হয় খাবার নিয়ে এক্সট্রা কোনো ভাবার কোনো কারণ নেই আর খাবার কিন্তু প্রচণ্ড উন্নত মানের খুব ভালো আর হেলদি খাবার এখানে দেওয়া হয় আমি নিজেই খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো রান্না হয়েছে এখানে সব ধরনের ডিশ রয়েছে মানে বাঙালি খাবারের কথা বলছি খুব ভালো রান্নাবাড়ি এখানে রয়েছে তো আমরা এখন খাবার দাবার খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর হসপিটালের ভিতরে না ভিডিও করাটা অ্যালাউ না তো আমরা এখন তোমাদেরকে দেখাবো যে হসপিটাল সংলগ্ন বাঙালি একটা হোটেল তো সেদিকে যাচ্ছি এখানে ভয়েস ওভার করে ভিডিওটা করতে হলো কারণ বাইরের থেকে প্রচণ্ড আওয়াজ আসছিলো এখন আমরা যাচ্ছি বাঙালি হোটেলের দিকে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে ফাইনালি আমরা চলে এসেছি সুকন্যা অতিথালয়াতে এই যে এটা হলো কাঠ তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো এই দেখো সম্পূর্ণ হোটেলটি কত বড় আর কত সুন্দর তো আমরা এখন সামনের দিকে যাব হোটেলে কিন্তু পুরো লিফ্টের ব্যবস্থা রয়েছে এই যে আমরা লিফ্টে করে যাচ্ছি উপরে এনাদের কাছে কিন্তু বিভিন্ন রেটের রুম রয়েছে যার যেরকম সামর্থ্য যার যেরকম ইচ্ছে ঠিক সেইভাবেই রুম বুক করতে পারে আমরা যে এই রুমটা দেখছিলাম এটা বাইশশো টাকার রুম এটা বেশ অনেকজন মিলে যদি আসে তাদের জন্যই রুমটা তো এখানে রান্নাবাড়িরও ব্যবস্থা রয়েছে আর যদি রান্নার থালা বাসনের প্রয়োজন হয় ওনারাই দিয়ে দেবে এর জন্য কিন্তু ক্যারি করে নিয়ে আসার থালাবাসন কোনো দরকার নেই এই দেখো বারান্দা এই সাইডেও একটা বড়ো রুমের মতো রয়েছে এই রুমটার রেট বাইশ টাকা আর একটু বলে দিলাম আর এনাদের নিজস্ব খাবার হোটেলে রয়েছে কেউ যদি খেতে চায় বাঙালি খাবার তো এখানেই খেয়ে নিতে পারে কোনো অসুবিধে নেই তো আমরা আরেকটায় চলে এসেছি মানে এনাদেরই আরেকটা হোটেলে এই দেখো এই রুমটা হলো চোদ্দোশো টাকা করে এখানেও কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে এই সুকন্যা অতিথালয়ের কিন্তু রুম রেন্ট ছশো টাকার থেকে শুরু আর আপ চলবে চার হাজার টাকা পর্যন্ত যা যেরকম ইচ্ছে সেটা নেবে বন্ধুরা আজকের আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতেও ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট একটা সবিক তোমরা সকলে সুস্থ থেকেও ভালো টাটা বা